আসসালামু আলাইকুম সকল ইউটিউব ভিওয়ার্স ভাইয়েরা তো আজকে আমি আপনাদেরকে জানাবো যে আপনারা কিভাবে পানকে ব্যবহার করলে আপনার লিঙ্গ শক্তিশালী এবং স্বাস্থ্যবান হবে তো তার আগে যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে আমার আপলোড দেওয়া ভিডিও সবার আগে আপনি পেয়ে যান তো যেটা বলছিলাম যে পান ব্যবহার করে কিভাবে আপনার লিঙ্গকে শক্তিশালী এবং স্বাস্থ্যবান করতে পারেন তো ক্ষেত্রে পানটাকে আপনাকে এইভাবে ব্যবহার করতে হবে একটি পান আপনি নেবেন এবং এর সাথে কিছুটা পরিমাণ আপনি মধু নেবেন এইভাবে কিছুটা মধু নিয়ে নেবেন মধুটা এইভাবে আপনি পুরো পানটাতে লাগিয়ে নেবেন এবং এইভাবে পুরো পানটাকেই লাগাবেন লাগানোর পরে ভালোভাবে লাগিয়ে নেবেন যাতে কোনো জায়গায় বাদ না থাকে এবং এরপর আপনার এইটা ব্যবহার করতে হবে আপনাকে রাতে তো কিভাবে ব্যবহার করবেন এভাবে মধু লাগানোর পর আপনার লেঙ্গটার মধ্যে এইভাবে পানটাকে সুন্দর করে এভাবে সুন্দর করে লাগিয়ে নেবেন লাগিয়ে নেওয়ার পর যখন আপনি রাতে ঘুমাবেন হয়তো এটা ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে তার কারণে আপনি একটা কাজ করতে পারেন সেটা হলো যে খাতা সেলাই করার যে সুতাটা আছে সেই সুতাটা দিয়ে হালকাভাবে পেঁচিয়ে নিতে পারেন এবং এই পানটা আপনি সকালবেলা দেখবেন যে এই পানের গায়ে যে মধুটা মেখেছেন এই মধুটা আর এখানে নেই সেই মধুটা আপনি লিঙ্গ শুষে নিছে তো মধু যে খুবই উপকারী এটা আপনারাও জানেন এবং পান পান কিন্তু খুবই উপকারী দেহের জন্য তো সেই কারণে আপনি এইভাবে এক এক সপ্তাহ থেকে দশ দিন পর্যন্ত এভাবে আপনি পানটাকে ব্যবহার করবেন এবং এই দশ দিনের মধ্যে কোনো প্রকার হস্ত বা স্ত্রী সহবাস করবেন না তো এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিও পাওয়ার জন্যে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আসসালামু আলাইকুম